আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে কিছু জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ উভয় আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনার বিজ্ঞপ্তিটি ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে পদ সংখ্যা 74 জন। এখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা দেওয়া হবে। এখানে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর ভিতরে বয়স থাকতে হবে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে বাংলা এবং ইংরেজিতে 20-20 গতি থাকতে হবে। বন্ধুরা, 2 নম্বরে দেওয়া রয়েছে মেকানিক, এখানে কিন্তু 158 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 9,000 থেকে 21,800 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে কিন্তু SSC পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তবে এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেওয়া রয়েছে অফিস সহায়ক, এখানে কিন্তু 36 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8,250 থেকে 20,010 টাকা দেওয়া হবে। এখানে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, সর্বশেষে দেওয়া রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু পদ সংখ্যা 161 জন। এখানে কিন্তু আপনাদের 8,250 থেকে 20,010 টাকা দেওয়া হবে। 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বন্ধুরা, এখানে যে জেলা রয়েছে এই জেলা ব্যতীত কিন্তু সকল জেলার আবেদন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এখানে কিন্তু জেলা রয়েছে এই জেলা ব্যতীত কিন্তু সবাই আবেদন করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এই আবেদনটি কিন্তু আপনাদের DPHE.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শুরু হবে 28/3/2022 তারিখ সকাল 9টা থেকে কিন্তু আবেদনটি শুরু হবে, এবং কি আবেদনটি শেষ হবে 27/4/2022 বিকাল 5টায় কিন্তু আবেদনটি শেষ হবে। এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে। বন্ধুরা, এই আবেদনটির ফি বাবদ কিন্তু আপনাদের কত টাকা খরচ হবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের 1 নং পদের জন্য 112 টাকা খরচ হবে, এমনকি 2 থেকে 4 নং পদের জন্য 56 টাকা আপনাদের খরচ হবে। এটি কিন্তু আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের ফিটি পরিশোধ করতে হবে। বন্ধুরা, আবেদন করার পরে আবেদনের অ্যাপ্লিকেশন কপির নিজে আপনাদের SMS পাঠানোর নিয়মকানুন দেওয়া থাকবে, ওখান থেকে দেখে দেখে কিন্তু আপনারা আবেদন SMSটি পাঠিয়ে দেবেন। বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।